আজকে আমরা আপনাদের শেখাবো সময়পায়েসের রেসিপি। এটি একটি খুবই সহজ রেসিপি, সময়পায়েসের জন্য উপকরণ লাগবে সময়, দুধ, চিনি, ঘি আর এলাচ। প্রথমে আমি একটা পাত্রে ঘি গরম করে নেব। ঘি গরম হয়ে এলে আমি ওর মধ্যে দুটো এলাচ টুকরো করে দেব। এরপর এর মধ্যে আমি স্যামই দেব। স্যামই প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়। স্যামইটি দেওয়ার পরে আমি ঘি এর সাথে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে আমার 2-3 মিনিট লাগবে। যখন দেখবো স্যামইটা কালার ব্রাউন হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে গরম করা দুধ দেব। মনে রাখতে হবে এখানে আমাকে গরম দুধ দিতে হবে। ঠান্ডা দুধ দিলে এর টেস্ট অনেকটাই খারাপ হয়ে যাবে। এরপর আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দেব। দু তিন মিনিট পরে আমার স্যামই সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দেব চিনি। চিনি অবশ্যই নিজেদের পরিমাণ মতন দিতে হবে। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। চিনি দেওয়ার পরে আমি এটাকে আরো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। চাইলে আপনি এখানে কাজু, আখরোটও দিতে পারেন। 1 মিনিট পরে আমার স্যামের পায়েস রেডি হয়ে গেছে সার্ভের জন্য। আপনি এটাকে লুচি, রুটি অথবা শুধু স্যামের পায়েসও সার্ভ করতে পারেন।